সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না লাল ডায়েরিতে লুকিয়ে রহস্য সেই লাল ডায়েরি কোথায় আছে সারদা কেলেঙ্কারি তদন্তে বারবার ঘুরে ফিরে এসেছে সেই লাল ডায়েরির প্রসঙ্গ কিন্তু এই লাল ডায়েরি কোথায় আছে তা তার জানা নেই বারাসাতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে সিবিআই বনাম কলকাতা পুলিশের লড়াইয়ে রবিবার সন্ধ্যা থেকে তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাত থেকেই ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী যে ঘটনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন কাকে বাঁচাতে চাইছেন মমতাদি নিজেকে জানতে চান লাল ডায়েরিয়ার ড্রাইভ কার কাছে পুলিশ কমিশনারের কাছে সারদা মামলার শুনানিতে এদিন বারাসাতের বিশেষ আদালতে সুদীপ্ত সেনকে যখন হাজিরার জন্য আনা হয় তখন তার কাছেও সাংবাদিকরা এই লাল ডায়েরির অন্তর্ধান রহস্য সম্পর্কে জানতে চান উত্তরে শারদা গোষ্ঠীর কর্ণধার বলেন লাল ডায়েরি কোথায় আমি জানি না এখানেই না থেমে সুদীপ্ত সেন আরও বলেন আমি বারংবার বলে এসেছি শারদা সম্পর্কিত লাল ডায়েরি বা নথি কোথায় আছে আমার জানা নেই এখনও তাই বলছি তবে আমি অভিযুক্ত আমার কথা শুনবে কে উল্লেখ্য এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর দায়ের করা মামলাটি শুনানি হয় শুনানির প্রথম থেকেই সওয়াল জবাব পর্ব ছিল উত্তেজনাময় শুনানির শুরুতে সিবিআইয়ের এদিন মুখবন্ধ খামে একটি হলফনামা জমা দেয় আদালতে আদালতে সিবিআই অভিযোগ করে সিটের প্রধান হয়েও প্রভাবশালীদের আড়াল করেছেন রাজীব কুমার সারদা মামলায় অসম্পূর্ণ ও বিকৃত তথ্য দিয়েছে সে সুদীপ্ত সেনের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ সিটের হাতেই ছিল সুদীপ্ত সেনের মোবাইলও সিটের হাতে ছিল সেই ল্যাপটপ মোবাইল ফরেন্সিকে পাঠানো হয়নি সিবিআইকে যে কল ডেটা দেওয়া হয়েছিল তাও বিকৃত করা হয়েছে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সিবিআই এর এই দাবি খারিজ করে বলেন রাজীব কুমারের বিরুদ্ধে গত পাঁচ বছরে কোনো এফআইআর করা হয়নি ভারতীয় দণ্ডবিধির দুশো এক ধারায় তথ্য লোপাটের অভিযোগেও কোনো এফআরআই হয়নি রাজীব কুমারের বিরুদ্ধে তার পদকে অবমাননা করা হয়েছে সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তারির নির্দেশ না দিয়ে হাজিরার নির্দেশ দেয়